বিসমিল্লাহিরহমানিরহিম। মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা ও শক্তি, এটা ফিজিক্সের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় প্রত্যেকটা বৎসর প্রত্যেকটা বোর্ডেই এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, এবং আরো গুরুত্বপূর্ণ দিক হলো যে এবার আমাদের সিলেবাসেও কিন্তু এটি অন্তর্ভুক্ত আছে। তো আমরা দেখি এই অধ্যায়ের ওপর মূল ধারণাগুলো আমরা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। প্রথমে কাজ কাকে বলে? আমাদের সাধারণ দৈনন্দিন ধারণায় বলা হয় যে কোনো কিছু করাকেই কাজ বলা হয়, কিন্তু ফিজিক্স আমাদের কিন্তু এই ধারণার সাথে একমত না। এখানে ধারণাটা হলো এরকম যে কোনো বস্তুতে বল প্রয়োগ করা হবে, এবং ওই বল প্রয়োগ করার ফলে বস্তুর যদি সরণ ঘটে তাহলে সেটি কাজ সম্পন্ন হয়। যদি বল প্রয়োগের পর বস্তুতে সরণ না ঘটে তাহলে সেখানে কিন্তু কাজ হবে না। আরেকটি অপশন আছে যে সরণের উপাংশকের গুণফল, এটি আমরা ছবি অঙ্কনের মধ্য দিয়ে এটি একটু মানে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে দেখো, কোন একটা বস্তু নেওয়া হলো এম ভরের, সেই বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে এফ বল, এটা বলের অভিমুখে সরণ ঘটল এবং বস্তুটা সামনে অগ্রসর হয়ে গেল। যদি এরকম হয় তাহলে সরণ মনে করো এস, বল প্রয়োগ হয়েছে হলো এফ, তাহলে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো বল গুণন বলের দিকে সরণের গুণফল। আর যদি সরণ বলের অভিমুখে না হয়ে একটু ভিন্ন দিকে হয়, যেমন ধরো বস্তু এই দিকে যাওয়ার কথা, এখানে বস্তুকে একটু রেখে নিচ্ছি, বস্তু এখানে আছে এটা এইদিকে যাওয়ার কথা কিন্তু ওই দিকে যেতে পারছে না, কারণ এই জায়গাতে একটি তল তাকে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার ফলে তখন বস্তুটা কিন্তু উপর দিকে উঠে গেল। এটা উপর দিকে উঠে গেল, তারপর আমরা যদি এখানে সমকোণী কোণ মানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এটিকে থিটা কোণ ধরলে নিয়ম অনুসারে এটি হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে তোমার এখানে কাজ এফ বল প্রয়োগ করা হচ্ছে এদিকে, বল যেদিকে প্রয়োগ হচ্ছে বলের অভিমুখে সরণের উপাংশ হলো এক্স, সরণ এই দিকে হয়েছে। তা আমরা জানি যে ভূমি ভাগ অতিভুজ সমান হলো কস থিটা, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ গুণন কস থিটা।
অতিভুজ গুণন কস থিটা। অর্থাৎ অতিভুজ হলো এস, তারপরে কস থিটা। কস থিটা এখন দেখো আমরা মান যদি বসাই, এই ভূমি এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু বল গুণন বলের দিকে সরণের উপাংশ হলো এক্স। বলের দিকে মানে বল এইদিকে এইদিকে কিন্তু ক্রিয়া করতেছিল, তো সেই সরণের উপাংশ হলো এক্স। এখন যদি তোমার সেই এক্স এর মান বসে দাও, তাহলে হবে হলো এস ইন্টু কস থিটা। কি বুঝতে পারছো? তাহলে এখানে যদি তোমার ভাষাতে লেখা থাকে যে বলের দিকে সরণের উপাংশকের গুণফল, তাহলে এই উপাংশ নিশ্চয়ই এখন আরো ক্লিয়ার হয়েছে। এই অংশটাতে এই জিনিসটাই আছে। এটা তুমি এই যে শুরু থেকে এই পর্যন্ত, এই যে এফ এস কস থিটা পর্যন্ত একটু এক নজর দেখে নাও, এবং এখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, দেখতে মোটামুটি 1 মিনিট লাগবে আর কি, 1 মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে, কারণ আমি এই টপিক ধরেই পড়াচ্ছি। এখানে দেখো আমাদের এই যে কাজের নির্দিষ্ট কোনো দিক নাই, এটি একটি অধিক রাশি, এটা দুটা ভেক্টর রাশির স্কেলার গুণফল। এটি যখন ইন্টারমিডিয়েটে পড়বা তখন তোমার ভেক্টর অধ্যায়ে লেখা আছে, দুটি রাশির যদি স্কেলার গুণফল হয় তাহলে সেটি একটা স্কেলার রাশি হয়। তো এখানেও সেটি লেখা আছে যে এটি একটি স্কেলার রাশি, এবং এদের মাত্রা এবং একক আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে নৈমিত্তিকের জন্য। তো মাত্রা বের করার এই সিস্টেমটা মনে হয় তোমার জানা আছে, যে কাজ সমান কি বল গুণন সরণ, বল সমান তোর ভর গুণন, তো ভর গুণন ত্বরণ, তারপর সরণ তো আছেই, সরণ সরণ গুণ হইল, সবগুলো কাটা ইয়ে করে গুণ করে এ দিয়ে লাস্ট লাইনটা পেলে, লাস্ট লাইনে এই যে মান বসায় দিলে এখানে এটা চলে আসবে। এরপর তোমার আছে হলো জুলের সংজ্ঞা, জুল কাকে বলে। এই দেখো এই জুলের সংজ্ঞাটা কিন্তু মানে কোনো মুখস্থ করা লাগবে না, আমি একটা টেকনিক শিখে দিচ্ছি তোমাকে। এটা তুমি এভাবে লিখবা, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস, এফ এস। প্রশ্ন হলো যদি আমি এফ সমান 1 নিউটন ধরি, 1 নিউটন, আর যদি এস সমান ধরি 1 মিটার, দেন তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ডাব্লিউ ইজ ইকুয়াল টু তখন 1 একক হবে। তার মানে আমরা যদি কাজের ইকুয়েশনে অন অন বসে দিই তাহলে এটি পেয়ে যাবো, অথবা আমি যদি মনে করি যে 10 নিউটন বল প্রয়োগ করেছি 1 কেজি ভরের বস্তুর উপর, তো সেক্ষেত্রে তো রেজাল্টের মানই ভিন্ন হয়ে যাবে, এবং আমরা সেটি নিয়ে নিয়েই করব। তো এইটাই মোটামুটি। এখন বলা হচ্ছে যে আমাদের যদি অঙ্ক করা হয় এই ইকুয়েশন গুলো মিল করে, তাহলে এই অঙ্কগুলো কেমন হবে। এটা আমি সরাসরি কোনো উদাহরণ না, আমি এমনি একটা বেসিক থেকে দেখাই দিচ্ছি। যেমন ওখানে যে ছবিটা আছে, এই ছবি থেকে তুমি লক্ষ্য করো, যদি মান দেওয়া থাকলো মনে করো,
এটার মান এম সমান 5 কেজি, এটার মান হলো 5 কেজি ভর, এস হলো তোমার 10 মিটার, এটা হলো 10 মিটার, তাহলে আমরা এখানে বল যদি প্রয়োগ করি 20 নিউটন, তাহলে আমরা অনায়াসে এখানে মান বের করতে পারি, এফ এফ এস কস থিটা, কস কস কত ডিগ্রি হবে, এখানে ধরো কস 30 ডিগ্রি ধরে নিলাম, তাহলে কস 30 ডিগ্রি, কি সিস্টেমটা বুঝতে পারছো কি? হ্যাঁ, যদি নর্মালি এফেক্স থাকে ওটা তো খালি মান বসে দাও, আর এটা খালি কোন সহ আছে এই পার্থক্য। আমার মনে হয় তুমি এই নিয়মের অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবা। এখন আমরা আবারও মূল অপশনে ফিরে আসি। তো আমরা এখন যে অঙ্কটি শিখতে যাব সে অঙ্কটি হলো কোনো বস্তুকে যদি ভূমি থেকে উপরে উঠানো হয়, তাহলে আসলে সেখানে কাজের পরিমাণটা কেমন হবে, কিভাবে এটি করা যাবে। তো ভূমি থেকে যদি এটিকে উপরে উঠানো হয়, অর্থাৎ আমরা এম ভরের কোন একটা বস্তুকে রাখছি এখানে, এম ভরের বস্তুকে রেখে দেওয়া হচ্ছে, এটার ভর হলো এম, এটাকে ওপরে উঠানো হলো এইচ উচ্চতায়, তাহলে এই এম ভরের বস্তুটা এইচ উচ্চতায় ওপরে ওঠার পর সেখানে যে কাজের ইকুয়েশনটা হবে বা এটাকে সঞ্চিত শক্তি, এর ইকুয়েশনটা কেমন হবে। তো সঞ্চিত শক্তির ইকুয়েশন হবে হলো ই ইপি ইজিকেল টু, তোমাদের বইয়ে আছে ভি ইজিকেল টু ডাব্লু ইজিকেল টু হলো এম জি এইচ, এই এই সূত্র। আর যদি এখানে ক্ষমতা উল্লেখ থাকে, যে তোমার থেকে বলা হচ্ছে ক্ষমতা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে ক্ষমতা পি সমান ডাব্লু ভাগ টি, তাহলে ডাব্লু ভাগ টি লিখে এই ক্ষমতার বিষয়টি এখানে উল্লেখ করা যাবে। তাই আমি ধরে নিচ্ছি যে 20 কেজি ভরের কোন একটা বস্তু, এটি এইচ ইকুয়াল টু মনে করো সে 20 মিটার উপরে উঠাচ্ছে, তাহলে 20 মিটার উপরে উঠালো 20 কেজি ভরের বস্তু, তাহলে তার কাজ বা শক্তি কতটুকু হবে, খুবই সহজ। তাহলে আমরা লিখতে পারি ইপি মানে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হলো বিভব শক্তি, সেই বিভব শক্তিকে এখানে লেখা আছে ভি দ্বারা, এটার মান হলো এম জি এইচ। তো এটা মান এখানে বসে দিলে আমরা এখানে মান পাবো, মানটা বসে দিই বলো, এমের মান কয় কেজি, 20 কেজি, জির মান হলো 9.8 আর এইচ এর মান হলো 20,
এখন এখান থেকে মান ক্যালকুলেশন করলেই রেজাল্ট হবে, পারবা না? জি স্যার পারবো। আচ্ছা, এখন এই জায়গাতে অঙ্ক করবে কি, যে এটি তোমাকে হয়তো মানে অঙ্কটা করে দেওয়ার সময় এই অঙ্কটা চালাকি করা হবে। W ইজ ইকুয়াল টু লেখা আছে এফ এস, তো এফটার তো পরিবর্তন হচ্ছে না, এফ 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 এর জায়গায় থেকে যাচ্ছে এরকম। তো এই যে এস, এটা হলো তোমার যদি কোণ উল্লেখ থাকে তাহলে আমরা লিখছি হলো এস কস থিটা, এস কস থিটা। এখানে প্রশ্ন হলো যদি ক্ষমতা উল্লেখ থাকে পি, পি সমান তাহলে কততে ভাগ হবে, টি তে ভাগ হবে। মানে এই যে কাজ বা শক্তি নির্ণয় করলাম সেটিকে ক্ষমতা চাইলেই কিন্তু টি তে ভাগ। কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আশা করি যে তোমার নিচের যে অঙ্কটি আছে এটা আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এই যে 70 কেজি ভরের একজন ব্যক্তি 2000 মিটার উঁচু পাহাড়ে মানে তোমার আরোহণ করছে, তার কাজের পরিমাণ আর এমনটা ক্যালকুলেশনে দেখো যে W ইজ ইকুয়াল টু mg কিন্তু এই পাশে লেখা আছে, এটা কিন্তু ডাইরেক্ট লেখা যাবে, ডাইরেক্ট লিখে এটি অঙ্ক করা সম্ভব। আচ্ছা, এখন আমরা পরের অপশনে আসি। এটা এফ এস কস থিটা, এখানে 60 ডিগ্রি ধরে মান বসানো আছে, দেখো এফ এস কস থিটার মান বসে দেওয়া আছে, খালি মান বসে দিলে অঙ্ক হয়ে যাবে। কস 60 ডিগ্রি মান হলো তোমার হাফ। এখন বিভিন্ন প্রকারের কাজ, আমরা কাজকে প্রধানত দুই ভাগে ভাগ করি, একটি হলো বলের দ্বারা কাজ, একটি হলো বলের বিরুদ্ধে কাজ। বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের অভিমুখে সরণ ঘটে তাহলে সেটি হবে বলের দ্বারা কাজ, আর বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের বিপরীত দিকে সরণ ঘটে তাহলে এটি হবে বিপরীতমুখী মানে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। যেমন একটি বস্তু বল প্রয়োগ করছে খাড়া নিচের দিকে, এটি অভিকর্ষ বল দ্বারা প্রযুক্ত হচ্ছে, আমি যদি ওই বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়া উপরের দিকে উঠাই তাহলে ওই পৃথিবীর আকর্ষণের সাপেক্ষে এটি হবে ঋণাত্মক কাজ, কিন্তু আমি যে ওপরে উঠাচ্ছি আর বস্তু যে ওপরে উঠতেছে এটি হবে ধনাত্মক কাজ। আবার বলের বিরুদ্ধে কাজটা হলো গেল এটা, আবার বলের দ্বারা কাজ, যেমন একটি বস্তু উঁচু থেকে নিচের দিকে পড়লো, তাহলে ওপর থেকে যখন নিচের দিকে পড়বে তখন সেক্ষেত্রে প্রতিনিয়ত বাতাসের বাধা, ঘর্ষণ বল কি এগুলো বাধা সৃষ্টি করবে না? তাহলে এই বাধা সৃষ্টি করলে তখন কিন্তু দেখা যাবে যে পৃথিবী টানতেছে নিচের দিকে আর বাধা দেওয়ার ফলে ওর উপর যে ইয়েটা হচ্ছে সেটা হবে নেগেটিভলি। তা আমি যদি একটা ভারী বস্তুকে নিজেই যদি নিচের দিকে নামাই তাহলে আমি নামাচ্ছি আমার সাপেক্ষে ধনাত্মক কাজ, আর পৃথিবী ওকে টানছে ওপরের দিকে আর আমি ওকে ধরে বসে আছি, তাহলে ওই সাপেক্ষে তখন এটি হবে ঋণাত্মক কাজ। একই কাজ একই ভাগেই আমি যখন যেভাবে লাগাবো তখন সেটি একই সাথে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। সব সময় যে আমরা একটা উদাহরণ মুখস্থ করে ফেলি বা ইয়ে করি যে কোনো বস্তুকে ওপরে তুলছি মানে ঋণাত্মক কাজ, এটি কিন্তু সঠিক না। আমাদের বুঝে পড়তে হবে আসলে বিষয়টি কি। ক্ষমতার কথা আমি অলরেডি পড়াছি, কাজের কাজকে টি দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার একক হলো তোমার ওয়াট, লেখা আছে এখানে। তো 1 ওয়াট সমান কত হয় সেটা এখানে উল্লেখ করা আছে, জুল পার সেকেন্ড আর কি, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 জুল করে কাজ করলে সেটি হবে 1 ওয়াট। তো আশা করি যে তোমার এই যে ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ
কাজ সংক্রান্ত আরো যে বিষয়গুলো আছে এটি মোটামুটি ক্লিয়ার। এখানে একটা মান মনে রাখো, সেটি হলো 1 HP, এটি একটি ক্ষমতার একক, ব্রিটিশ একক এটি। এটি আন্তর্জাতিক পদ্ধতিতে 746 ওয়াট, এটি কিন্তু নৈর্ব্যক্তিক আসে। এখানেও যে কাজটি আছে, এই কাজের ইকুয়েশন তোমাকে আমি যেভাবে করাচ্ছি এভাবেই করবা, এখানে এরকম করে করার কোনো দরকার নেই। এখানে আমি বুঝাই দিচ্ছি, দেখো আমি যদি এখানে মানগুলো লিখি তাহলে তাহলে কেমন হবে। যেমন এই যে এম জি এইচ ভাগ হলো তোমার কত সময়, কি তুমি লিখতে কি না, এম জি এইচ ভাগ সময়, এটাই তো লেখা হতো যে কাজ ভাগ সময়। সেখান থেকে ক্যালকুলেশন করে ওয়াট বের হলো। মানে আমি বলতে চাচ্ছি যে ক্ষমতার কাজটা তোমার ওই কাজ ক্ষমতার শক্তির সাথে এটি হয়ে যাবে। এভাবে এখানে উদাহরণ দেওয়া আছে, আমার মনে হয় এটি ইনশাল্লাহ সমস্যা হবে না। আমাদের প্রথম অংশের টপিক্সের কাজটি ইনশাল্লাহ শেষ হলো।